বিজেপি করার অপরাধে ঘরে আগুন লাগিয়ে দিল তৃণমূল বিজেপির পথসভায় যাওয়ার অপরাধে বিজেপির এক কর্মীর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে গতকাল রাতে ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বনগা থানার কুন্দিপুর দাসপাড়া এলাকায় পরিবার সূত্রে জানা গিয়েছে গতকাল সন্ধ্যায় কলমবাগান এলাকায় বিজেপির একটি পথসভা ছিল সেখানে গিয়েছিলেন বিজেপি সমর্থক বিজয় দাস পথসভায় যাওয়ার অপরাধে বিজয়বাবুর ঘরে আগুন লাগিয়ে দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আগুন লাগার সময় পাশের ঘরেই ঘুমোচ্ছিলেন তিনি প্রতিবেশীদের চেঁচামেচিতে ঘুম ভেঙে উঠে দেখেন তার গোটা ঘর আগুনে গ্রাস করে নিয়েছে এমন কি তার বাইকটিও পুড়িয়ে দেয়া হয়েছে কমল দাস বলে একজন তিনি রাত্রিবেলা খুব চিৎকার করে তারপর আমি উঠে উঠে দেখি আমার ঘর দাও 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 করে সব জ্বলছে চারিদিকে আগুন গ্রামবাসী অনেক লোকজন এসে সেই মুহূর্তে জল টল দিয়ে লিভিয়ে দেয় আমার একখানা বাইক ছিল শেষ হয়ে যায় তারপরে সংসারের পারিবারিক যা কাপড় চোপড় এখানেই ছিল সবই পুড়ে গিয়েছে একদম মানে এখন এই নিয়ে পরতেই হবে তাছাড়া আমাদের কোনো উপায় নেই আরও আগুন লাগালো আমি ভারতীয় জনতা পার্টির সক্রম কর্মী বা আমি তাদের পাশে ছিলাম বা কালকে আমাদের পথসভা হয়েছে সেখানে গেলাম তার প্রতিশোধ এইটাই করলো